আসসালামু আলাইকুম, স্বাগতম এনিম্যাল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, দেখতে পারছেন এই ছাগলটিকে আজকে বাচ্চা প্রসব করানো হলো বা ডেলিভারি করানো হলো, আমি নিজেই করেছি। গত দুদিন যাবৎ ছাগলটির ব্যথা, তীব্র পেইন, প্রসব ব্যথা উঠছে, কিন্তু কোনোভাবে বাচ্চা হচ্ছিল না। না হওয়ার কারণে দুই দিন পর আজকে ছাগলটিকে প্রসব করানো হলো বা বাচ্চা বের করা হলো। ইনশাল্লাহ দুটি বাচ্চাই সুস্থ এবং সুন্দর রয়েছে। দেখতে পাচ্ছেন ছাগলটি, বাচ্চাগুলো যমুনাবাড়ি জাত দেওয়া হয়েছে, ব্ল্যাক বেঙ্গল ছাগলে বা খাঁটি কালো বাংলা ছাগলে পেটে আপনার প্রজনন করা হয়েছে যমুনাবাড়ি দিয়ে, যার জন্য জাতটি অনেক সুন্দর বের হয়েছে। কানগুলো অনেক অনেক লম্বা, দেখতে পাচ্ছেন অনেক লম্বা, অনেক মানে বিশাল বড় বাচ্চা, সুন্দর বাচ্চা। ইনশাল্লাহ দুটি বাচ্চাই সুস্থ রয়েছে। কানগুলো অনেক লম্বা, হাত পাগুলো অনেক লম্বা, মানে অনেক বড় বাচ্চা হয়েছে, দুটি বাচ্চা হয়েছে, অনেক সুন্দর বাচ্চা, লম্বা বাচ্চা। আমি মিউকাসগুলো পরিষ্কার করে দিচ্ছি, কিছুক্ষণ আগে ডেলিভারিটা করলাম। কানগুলো অনেক লম্বা, যমুনাপারি জাত, ব্ল্যাক বেঙ্গল ছাগলে যমুনাপারি জাত দিলে ভালো বাচ্চা পাওয়া যায় জাত উন্নয়নের জন্য। বন্ধুরা, সুন্দর বাচ্চাটি হওয়ার আজকে ডেলিভারি করানো হলো। আমি প্রায়ই বলে থাকি গরু বা ছাগল আঁশ জাতীয় খাবার খাওয়াতে হবে বেশি বেশি, বা রুমিনেন্ট প্রাণীকে কখনও খুদ, ভাত, জাউ এই জাতীয় জিনিস খাওয়াবেন না, কারণ ফুড পয়জনিং হয়। ফুড পয়জনিং হলে দুধের সমস্যা হয়, ছাগলের বা গরু ঠান্ডা লাগে, পেটে গ্যাস হয়, পর্যাপ্ত পেট ফাঁপে, অনেক সময় ফুড পয়জনিং হয়ে, ডিহাইড্রেশন হয়ে, পানি শূন্যতা হয়, অনেক সময় ছাগল বা গরু বা রুমিনেন্ট প্রাণী মারাও যায়। বন্ধুরা দেখেন কি মায়া মমতা, কি আদর, কি স্নেহ। বাচ্চা হওয়ার পরে মায়ের কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না। সুন্দর বাচ্চা হওয়ার পর থেকেই ওঠার জন্য, দুধ খাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এই আধা ঘন্টার মধ্যেই বাচ্চাটি তার মায়ের বুকের দুধ খাবে, আর অবশ্যই শাল দুধ, প্রথমে টিট বা বাটের শালটা বের করে সম্পূর্ণ শাল দুধ বাচ্চাকে খাওয়াতে হবে। প্রথম যে দুধ হবে সে বকনার দুধ বা শাল দুধ বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে। আল্লাহ প্রদত্ত প্রচুর পরিমাণে ভিটামিন, প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এবং কি একটি বাচ্চার পরিপুষ্ট হওয়ার জন্য পুষ্টিকর খাবার, সুস্বাদু খাবার মায়ের বুকের দুধ। তো বন্ধুরা দেখেন বাচ্চাটি হওয়ার পর থেকেই সে চলে যাচ্ছে তার মায়ের বুকের দিকে, ওলানের দিকে। ভাবতে ভালো লাগে যে মানে আল্লাহ কতটা ব্রেন বুদ্ধি দিয়েছে, ও কীভাবে বুঝতে পারলো যে হওয়ার পরেই সেই জায়গা খেতে হবে। তো সবই আল্লাহর ইচ্ছা, তবে ওলান বাট সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে, অ্যান্টিসেপ্টিক দিয়ে ধুতে হবে। তো বন্ধুরা, আমি ডেলিভারির সময়টি দেখাইনি, কারণ রক্ত বা ওই ধরনের মিউকাস, লাল, অনেক কিছু বিস্তৃতি দেখা গেলে ইউটিউবে অ্যাকসেপ্ট করে না, লাল ক্রস মারে। তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য।